খুবই ক্রিটিক্যাল এবং আমরা এখানকার ডাক্তাররা যথেষ্ট চেষ্টা করছে, আমরা বেটার ট্রিটমেন্টের জন্য চেন্নাই নিয়ে যাচ্ছি। কাজ গেলি না যতক্ষণ না দেখুন এইরকম পেশেন্টদের যা যা দরকার হয় সাপোর্টে সেরকম সাপোর্ট ওইখানে যতক্ষণ না বেড খালি হচ্ছে আমি তো কাউকে বার করে দিই আমার মাকে যত বার তাই সেখানেও এরকম বেড খালি হলে তবেই নিয়ে বেরোতে পারবো। চেন্নাই নিয়ে যাবো, চেন্নাই নিয়ে যাবো MGM হেলথ ইউনিট। আপাতত সেই কথাবার্তাই চলছে, দেখা যাক। মুকুল রায় প্রথম ইনিশিয়েটিভটা নিয়ে না আপনি দলে ফেরার জন্য একটু জিজ্ঞেস করছে? হ্যাঁ, দলে ফেরার যে ব্যাপারটা সেই নিয়ে এখন আমি কিছুই বলবো না, কারণ আমি মাকে নিয়েই বেশি ব্যস্ত আছি। তবে একটা রাজনৈতিক দল এত জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে এক মাস, তাকে যেভাবে কোনো সময় 356-এর ভয় দেখানো, কোনো সময় এজেন্সি দিয়ে তাকে হ্যাকেল করা, কোনো সময় কমনওয়েলথ তাস খেলা করে সরকারটাকে বিব্রত করা, সেটা আমরা ভালো চোখে দিচ্ছিলাম না। মানুষও তো নেয়নি, মানুষ নেয়নি বলেই তো আজকে এই জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে। আর একটা কথা বলি, শুনুন, কোন জায়গাটা সমস্যা মনে হচ্ছে বিজেপি, যে জন্য বিজেপি তো ডিস্টার্ব করতে পারে বাবাকে? তবে আমার মনে হয় আগেও দেখেছি আমাদের নেত্রী, এখন যিনি ভারতবর্ষের নেত্রী, যেভাবে দলের কর্মীদের পাশে দাঁড়ায় উনি আমার বাবার পাশেও দাঁড়াবেন। তো এটা নিয়ে আমরা পরিস্থিতিতে দাঁড়াবো, কোনো যদি প্রবলেম আসে আমার পাশে, যেভাবে চারজন ইন্টেলিজেন্সের মাধ্যমে গ্রেফতার করা, যদিও তারা এখন জামিন পেয়েছেন, এই বিষয়টাকে কীভাবে দেখছেন? বাবা তো চাষি তো পেয়ে গেছে, বিচারাধীন বিষয়, এই বিষয়ে আমি এখন বলছি এখন তো ডিস্টার্বেন্সের সম্ভাবনাও নেই, এখানে যে চাষি হয়ে গেছে এটা তো বিচার ব্যবস্থার আওতায় রয়েছে, এতে মন্তব্য করা যায় না। তবে আমি যেটুকু আইনের ছাত্র নেই, আমি আইন জানি সাপ্লিমেন্টারি চাষের দেওয়া যেতে পারে এবং দেওয়া যায়। আর এই বেশি আমি আমার শেষ প্রশ্ন আপনার কাছে, বিজেপি দলে মুকুল রায় গতকালই বলেছেন যে বিজেপিতে কেউ হয়তো থাকতে পারবে না, কেন এরকম মনে হয়েছে আপনাদের? এবং বিজেপির কোন জায়গাটা সমস্যা বঙ্গ বিজেপির বলে এতদিন ছিলেন আপনারা, আপনাদের অভিজ্ঞতা দেখে? আমি যে অভিজ্ঞতাটার কথা আগেই বললাম সেটা এবং এই থাকতে না পারার কারণেই, কিন্তু মানুষ থাকতে পারেনি বলেই আজকে এই জনসমর্থন নিয়ে আমাদের সরকার ক্ষমতায় এসেছে। আমি আমার মা অসুস্থ, মাকে সুস্থ করে ফেরানোই আমার প্রথম লক্ষ্য। এবং সেই মা যখন অসুস্থ হয়, বাবা অসুস্থ হয়, ফোনে বলুন, পাশে এসে দাঁড়ানো বলুন, এটা সবচেয়ে বেশি করেছে কিন্তু এই সরকার। এবং খোঁজ নিয়েছে অভিষেক ব্যানার্জি দেখতে গেছে, কিন্তু এটাও অস্বীকার করার নয়, অভিষেক ব্যানার্জি দেখতে যাওয়ার পরে অমিতাভ দা বলুন বা শুভেন্দু অধিকারী আগেই খোঁজ নিয়েছিলেন। একবার যারা খোঁজ নিয়েছে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তবে এখন আমার প্রায়োরিটি হচ্ছে আমার মাকে বাড়িতে ফেরানো। শুভাংশু, একদমই তাই, মাকে বাড়ি ফেরানো টার্গেট, কিন্তু বরফটা কি গড়লো বা দুর্বলতাটা কি হলো এই দেখতে আসাটাই না, সেটা না, যে দুঃসময়ের পাশে থাকা মানুষ তো তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। শুধু আজকে না, আমি যখন অসুস্থ ছিলাম তখনও তারা আমাদের দেখতে গিয়েছিল, এবং পরবর্তীকালে এই প্রিয় যে কেউ খোঁজও নিচ্ছিল না যখন বিজেপি থেকে, হ্যাঁ তখন কিন্তু অভিষেক ব্যানার্জি দেখতে গেছে, তার কোনো দেখতে যাওয়ার কারণও ছিল না কিন্তু। একটা সরকার এত জনসমর্থন নিয়ে এসেছে তাতে তাদের বারংবার এইভাবে হ্যাকেল করা তো ঠিক না, তাদের কাজ করার সুযোগ দেওয়া উচিত। মন্ত্রী মাঝে আর একটা প্রশ্ন জিজ্ঞেস করি, তিনি অভিযোগ তুলেছেন দলের তথ্য পাচার করা হয়েছে এবং এরা দলের তথ্য পাচার করেছে, দলের তথ্য পাচারের অভিযোগ তুলছেন আপনাদের বিরুদ্ধে অর্জুন সিং বলুন। ওনার ব্যাপারে আমি কিছু বলবো না,
লিডার, উনি হয়তো ভালো বুঝেছেন তাই বলেছেন। তবে ওনার যে সাংসদ এলাকা, তার এলাকার আমি নির্বাচিত বিধায়ক আগে ছিলাম, এবার হেরে গেছি। আমি তার সন্তান তুল্য। তিনি হেরে যাওয়ার পরও এবং মা অসুস্থ থাকার পরও একবারের জন্য আমাকে ফোনে করেনি, আমার খোঁজ নেন। আমি বললাম সাংসদ অর্জুন অর্জুন ছিল অভিষেক ব্যানার্জি আমাকে নিজে জয়েন করিয়েছেন, তো এর থেকে বড় পাওনা তো আর কিছু হয় না। আমরা সকলেই করবো, সকলেই শুভেচ্ছা বার্তা দিচ্ছে, সকলেই দেবে। সবই তো কয়েকটা ঘন্টা গেল নিশ্চয়ই আপনাদের সঙ্গে অনেকে তৃণমূল কংগ্রেসে তো জয়েন করেছিলেন, হ্যাঁ বিজেপিতে জয়েন করেছিলেন, তৃণমূল কংগ্রেস থেকে আপনাদের সঙ্গে অনেকেই এসেছিলেন। তো এবার কি আরেকটা ছবি দেখা যাবে একই রকম, যে বিজেপি থেকে অনেকে তৃণমূলে জয়েন করছেন আপনাদের পরে? এটা দলের অভ্যন্তরীণ বিষয়, সেই নিয়ে আলোচনা চলবে। অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি যে সিদ্ধান্ত নেবে সেটা সর্বোপরি সিদ্ধান্ত। এই ব্যাপারেও কিন্তু নেত্রী কালকে একটা কথা বলে দিয়েছে, তিনি যেভাবে বলবে সেভাবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আছে? মাকে ফিরিয়ে আনা।